হাই, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নারকেলের দুধ দিয়ে রুই মাছ রান্না করব। আপনারা ভাবছেন আপু খালি সব কিছুতে নারকেলে দেয়। আসলে আমি বরিশালের, তো আমরা অনেক কিছুতেই নারকেল ইউজ করি। আমাদের অঞ্চলে নারকেলের ইউজটা খুব বেশি, তবে আপনারা করে দেখবেন খারাপ লাগে না, খুব ভালোই লাগে। এভাবে নারকেল দিয়ে মাছ রান্না করলে কিছুটা মালাইকারির মতো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে ভালোটা শেয়ার করার জন্য। রান্না তো কত কিছুই করি, যেগুলো আমার ভালো লাগে না সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো আমার কাছে যেটা খুব ভালো মনে হয় সেটাই শুধু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ইভেন এখানকার রুই মাছ একটু গন্ধ লাগে, সেই জন্য আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, তো যার জন্য মাছটা একটু হলুদ হলুদ মনে হয়। তো দিয়ে দিলাম এক চামচ হলুদ আর অল্প একটু মরিচ লবণ। এবারে ভালো করে মাখিয়ে মাছটাকে ভেজে নিব। আপনারা যারা মাছ ভাজা পছন্দ করেন না, অনেকে কষিয়ে মাছ রান্না করা পছন্দ করেন, তারা কিন্তু কষিয়েভাবে রান্না করতে পারেন। এখানকার মাছ একটু ভেজে নিলেই ভালো হয়। আমি সবসময় একটু ভেজে নিয়ে এখানকার মাছ রান্না করি, কারণ মাছগুলো তো তাজা না, তো বাংলাদেশ থেকে আসে অনেক দিনের মাছ। তো যাই হোক, এভাবে রান্না করলে কিন্তু ঠকবেন না, আপনারা করে দেখবেন বেশ মজার হয়। এই মাছের ঝোলটা দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া যায়। তো মাছগুলোকে এরকম এপিট উপিট করে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মাছ ভাজার তেলের মধ্যেই আমি রান্না করব, তেলটা ফেলে দেইনি। তো তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে এবার এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসছে তখন অন্য মশলাগুলো দিব। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া, আর দিলাম একটু জিরার গুঁড়া, আর একটু দিব পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা আর টমেটো কুচি। এবারে লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় বলি যে মশলা খুব ভালো করে কষাবেন, তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর মশলা যদি ভালো কষানো না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ হয় না। তো আমি এই যে নারকেলের দুধ নিলাম, একটুখানি দিয়ে আবার নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব। এই নারকেলের দুধ কিন্তু আসলে ফ্রেশ না, এখানকার কৌটায় যে নারকেলের দুধ কিনতে পাওয়া যায় ওটাই আমি ইউজ করি। এবারে মাছটা দিয়ে দিলাম, দিয়ে এপিট উপিট করে আমি একটু ভালো করে কষিয়ে নেব। অনেকে নারকেলের দুধ বা নারকেল খেতে পছন্দ করেন না, মনে করেন যে গন্ধ আসে, কিন্তু না, এভাবে আপনারা রান্না করে দেখবেন একদমই গন্ধ লাগে না, বরং সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার পুরো নারকেল দুধটা দিয়ে দিলাম। আমি এখানে আজকে নারকেলের দুধটা বেশ ঘন, এই ঘন দুধ আমি কিন্তু আধা কাপের বেশি ইউজ করেছি। আপনার নারকেলের দুধটা যদি পাতলা হয় তাহলে এক কাপ নারকেলের দুধ দিবেন। একটুখানি গরম মশলা দিলাম, এবার আর একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। কয়েকটা গোটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এই দেখেন মাছ তো প্রায় হয়ে আসছে, একটু মাখামাখাই রাখবো, আপনারা চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। এই মাছটা কিন্তু একটু মাখামাখা ঝোলঝোলই ভালো লাগে,
এই মাছের যে ঝোলটা, ঝোলটা খেতে যে কি মজা, আপনারা এভাবে করে দেখবেন একদম মনে হয় যেন চিংড়ি মাছের মালাইকারির মতো। এই তো আমার হয়ে গেল আজকের রুই মাছ রান্না। এই মাছ গরম 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 ভাতের সঙ্গে যেমন মজা, আপনারা কিন্তু পোলাওর সঙ্গে এরকম রান্না করে পরিবেশন করতে পারেন, বেশ ভালো লাগে পোলাওর সঙ্গে। তা আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করবেন, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে রাখছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।